প্রিয় বন্ধুরা, আশা করি সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও ফিরে এলাম রেসিপি উইথ সোমাতে। আমি সোমা, খুবই সিম্পল এবং সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য। আর স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে উচ্ছে গাছ। বড় সাইজে যে উচ্ছেটা হয় বা করলা হয় সেটাকে আমরা করলা বলি, আর ছোটো সাইজটাকে বলি উচ্ছে। দুটোই খুবই উপকারী, এবং করলা বা উচ্ছের উপকার বা গুণাগুণ আমার মনে হয় আর বলতে হবে না কাউকে, এটা আমরা সবাই জানি এবং খুব খেতে খুবই সুস্বাদু। দিতে হলো এটা আমার কাছে খুবই প্রিয়। আর এরকম মানে করলা গাছ আর উচ্ছে গাছ আমি পেলাম হলো অভিদের গ্রামে। বিকালবেলা একদিন ঘুরতে গেলাম, দেখলাম যে বিকাশ মা বা বিকাশ এই গাছটা লাগিয়েছে খালের উপরে, এবং এই গাছের মধ্যে এত পাতা হয়েছে দেখে আমার মার কথা মনে পড়ে গেল। আমার মা আমাকে সবসময় বলে যে উচ্ছে গাছ বা উচ্ছে শাক যেটাকে বলে, এটা যদি কোথাও পাও সবসময় ভাজি করে খাবে, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং রুচি বাড়ায় মুখের এবং খুবই সুস্বাদু খেতে। তাই আমি বললাম যা কিছু শাক আমাকে পেরে দিতে। তারা উচ্ছে শাকের সাথে কিছু ছোট ছোট উচ্ছে করা উচ্ছে আমাকে দিল। আমি এটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করলাম। আর রেসিপিটি আমি কী কী দিয়েছি সঙ্গে থাকুন, অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করবেন। তাহলে আজকে আমি এখন দেখিয়ে দিব কী কী আমি ব্যবহার করছি উচ্ছে শাক ভাজির জন্য। আর একটা অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে আপনারা ক্লিক করে রাখবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কাজ করতে আগ্রহ দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং এরকম সাবস্ক্রাইব করে পাশে থাকা আমার জন্য খুবই জরুরি, আমার চ্যানেলের জন্য। তাহলে এখন আমি দেখাচ্ছি, এখানে আমি ছোট্ট ছোট দুটো আলু নিয়ে নিয়েছি। আমি আলুটাকে যেরকম আলু ভাজি করে এরকম করে কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু উচ্ছে শাকটা অল্প ছিল সেজন্য এখানে আমি আলু এবং উচ্ছেটা এখানে অ্যাড করে দেব। যদি প্রচুর পরিমাণে শাক থাকে আমার অনুরোধ রইল আপনারা শুধু এই শাকটাকে এভাবে ভাজি করে খাবেন। আমি দুটো আলু কেটে নিলাম এবং ছোটো ছোটো কড়া চারটে উচ্ছে ছিল, আমি উচ্ছেগুলোকেও আমি আলুর মতো করে কিছু কুচি করে কেটে নিব। এতে করে একটু ভাজিটা বাড়বে, একবেলা সুন্দর মতো খাওয়া যাবে আর ভালোও লাগবে, এবং খুবই ভালো লেগেছিল খেতে। আমার আলু এবং উচ্ছেগুলো কাটা হয়ে গেলে আর সাথে আমি কী কী দিব দেখাচ্ছি। এরকম উচ্ছে যদি আমরা আলু দিয়ে শুধু ভাজি করি, অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তিতা ভাবটা একটু কম হয়। আর উচ্ছের সাথে যদি আমরা একটু আলু দিই সত্যি খুব ভালো লাগে, তিতা ভাবটা কম হয়। এখন আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, যেহেতু শাকের মধ্যে অনেক সময় পোকামাকড়ের বাসা থাকে, নোংরা থাকে, আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। এগুলোকে আমি আলুর মতো করে বা উচ্ছের মতো করে কুচি করে কেটে নিব, যেভাবে আমরা শাক ভাজি করি সেরকম করে কেটে নিব। আর একটা মজার জিনিস, এই উচ্ছে শাক যখন আমরা ফ্রাই করি বা শাক ভাজি করি এত সুন্দর একটা ফ্লেভার হয়, মানে বলার মতো না, এটা যদি আপনারা না খান বুঝবেন না। আর এরকম কুচি করে আমরা বেসন বা চালের গুঁড়ো দিয়েও বড়া করতে পারি, খুবই ভালো হয়। এখন আমি অ্যাড করব এখানে রসুন আর পেঁয়াজ। যেহেতু শাক, এখানে আমি রসুন পেঁয়াজ ইউজ করব, শাক ভাজি যেভাবে করে তাই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রসুন কলি নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8টা। রসুন এবং পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কুচি করে কেটে নিব। রসুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এখন আমি ফিরে যাব মূল রান্নায়। এবং রান্না করার আগে আমি সবগুলো জিনিস সুন্দর করে হাতের কাছে গুছিয়ে নিয়েছি। এরকম আমরা যদি রান্নার আগে জিনিসপত্র সমস্ত কিছু হাতের কাছে এরকম গুছিয়ে নিয়ে নিই, দেখা যাবে যে রান্নাটা খুব জলদি হয়ে যাবে এবং আমাদের খুব ভেজালটা খুব কম লাগবে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। আমরা এই উচ্ছে শাক ভাজির ক্ষেত্রে আমরা সাদা তেলও ব্যবহার করতে পারি, সরষে তেলও ব্যবহার করতে পারি। আজকে আমি এখানে যেহেতু আলু আর উচ্ছে দিয়েছি তাই আমি এখানে সানফ্লাওয়ার অয়েল, যেটা সাদা তেল, ওইটাই ব্যবহার করছি। যেহেতু শাক ভাজিতে আমরা শুকনো মরিচ ভাজা অবশ্যই খাবো, সেজন্য আমি কিছু শুকনো মরিচ ভেজে নিলাম এবং কিছু শুকনো মরিচ আমি তুলে নিলাম ভাতের সাথে পরে খাবার জন্য, আর কিছু আমি রেখে দিলাম। আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এভাবে আমি সুন্দর করে রসুন এবং পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিব।
এটা সুন্দর ব্রাউন করে ভেজে নিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব দারুণ লাগবে। এখন আমি অ্যাড করব উচ্ছে এবং আলু যে কেটে রেখেছিলাম একসাথে সেগুলোকে। আর একটা জিনিস, এই রান্নাটা হবে সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে, বেশি আঁচ করলে পুড়ে যাবে এবং কম করলে পানি উঠে যাবে। এখন আমি সুন্দর করে লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিব এবং লবণটা আমি অবশ্যই স্বাদ অনুযায়ী দিব। আর একটু ঢেকে দিব, জাস্ট যেহেতু আলু আছে আলুটা গলতে একটু সময় লাগবে, তাই তাও 5 মিনিটের জন্য। আর এরকম তিতা ছাড়া উচ্ছে ভাজি আমার রেসিপিতে আছে আমার চ্যানেলে, আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, আশা করি কাজে লাগবে। ঢাকনাটা ওঠার পর দেখলাম সুন্দর আলুটা গলে গেছে, এখন আমি কুচি করে রাখা শাকটা মিশিয়ে দিব। শাকটাও একদমই কচি ছিল, জাস্ট আমি মিশিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব, যা শুধু একটু মজার জন্য। বেশিক্ষণ ঢাকলে পানি উঠে যাবে, একটা ভাজি বা শাক ভাজি যে একটা সুন্দর ফ্রাই হয় বা মচমচে হয় ওই জিনিসটা হবে না। আমি 2-3 মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে নিলাম, শাকটা সত্যি সুন্দর মজে, একদম অল্প একটু হয়ে গেছে। এবং এরকম ফ্রাই প্যানে যদি আমরা যে কোনো ভাজি বা শাক ভাজি ইউজ করি তাহলে দেখা যায় কি নিচে লাগার ভয়টা থাকে না, আর সবসময় আমরা এরকম ভাজি করা শেষে এরকম ছড়িয়ে দিব, এতে করে খুব ক্রিস্পি হবে ভাজিটা। আর আমার কাছে মনে হচ্ছে এটা অলমোস্ট ডান, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ রেখে চুলাটা বন্ধ করে দিব, সার্ভ করে নিয়ে এলাম। সত্যি খুবই মজাদার একটা মানে উচ্ছে শাক বা একটা হেলদি রেসিপি। আমি আশা করি যেহেতু এখানে আলু ব্যবহার করেছি বাচ্চারও খেতে ইন্টারেস্ট হবে, আর এরকম একটা হেলদি রেসিপি আমি আমার পরিবারের সবাইকে উপহার দিতে পারবো এভাবে রান্না করে। অবশ্যই উচ্ছে শাক যদি আপনারা পান নিজের বাড়ির গাছে যদি হয় বা কোথাও, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সুন্দর সুন্দর কাজ করতে আগ্রহ যোগায়। আর সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকুন। আমি আবার এরকমই সাধারণ রেসিপি নিয়ে, যেহেতু আমাদের ঘরোয়া রেসিপি, আবার আসছি আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায় নিলাম, বাই।